2 লক্ষ টাকা বাজেটের ভেতরে সেরা কয়েকটি বাইক সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। যদিও 2023 সালে বাইকের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এরপরে ঈদ উপলক্ষে এই বাইকগুলির ওপরে বিশেষ মূল্য ছাড় সহ গিফট আইটেমের ব্যবস্থা করেছে কোম্পানিগুলো। নাম্বার 5, হন্ডা এক্স ব্লেড। সিটিং পজিশন, কমফোর্টনেস, হ্যান্ডেলিং, ব্রেকিং সব মিলিয়ে বাজেট সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী বাইকগুলির চেয়ে অনেকটা এগিয়ে থাকবে। বাইকটির ইঞ্জিন হিসেবে থাকছে BS6 কমপ্ল্যান্ট ফুয়েল ইঞ্জেক্টেড 4-স্ট্রোক এয়ার কুল 160cc একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 13.8 PS at 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 14.7 Nm at 6500 RPM। সঙ্গে রয়েছে 5-স্পিড গিয়ারবক্স। বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে স্টেট পাইপ হ্যান্ডেল বার, টেলিস্কোপিক সাসপেনশনের সাথে 17-ইঞ্চি অ্যালয় রিম, টিউবলেস 100/80 সেকশনের চাকা, 276mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রিয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17-ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 140/70 সেকশনের চাকা, 220mm সিঙ্গেল ডিস্ক ব্রেক। বাইকটিকে যখন আপনি স্ট্রিট রাইড করবেন তখন এর মাইলেজ পাওয়া যাবে 38-42 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাওয়া যাবে 42-45 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 140 কেজি, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেকটাই কম। এরপরেও এই বাইকটিকে নিয়ে আপনি 115 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। এত সব ফিচার নেকের স্পোর্টস মডেল হন্ডা ব্র্যান্ডিং সহ বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য 1,92,000 থেকে 1,98,000 টাকার ভেতরে। নাম্বার 4, সুজুকি জিক্সার মোনোটোন। সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেমের সাথে হ্যান্ডেলিং ড্যাশিং লুকের কারণে ইয়াং রাইডারদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে। বাইকটিতে কার্বোরেটর, 4-স্ট্রোক 2 ভাল্ব, এয়ার কুল, SOHC, সিঙ্গেল সিলিন্ডার, 154.9cc একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করেছে সুজুকি। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 14.6 BHP at 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 14 Nm at 6000 RPM। সঙ্গে রয়েছে 5-স্পিড গিয়ারবক্স। বাইকটিকে আপনি স্ট্রিট রাইড করুন, অফ রোডে কিংবা হাইওয়েতে ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 41mm টেলিস্কোপিক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17-ইঞ্চি অ্যালয় রিম, টিউবলেস 100/80 সেকশনের চাকা, 266mm সিঙ্গেল ডিস্ক ব্রেক। বাইকটিতে সিঙ্গেল পিস সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এবং পিলিয়নেতে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17-ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 140/60 সেকশনের চাকা, 130mm ড্রাম ব্রেক। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 139 কেজি, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেকটাই কম। ফলে বাইকটিকে নিয়ে আপনি 120 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। বাইকটিকে আপনি স্ট্রিট রাইড করলে এর মাইলেজ পাবেন 40-42 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 42-45 কিলোমিটার পার লিটার। এত সব ফিচার, মাস্কুলার নেকেড স্পোর্টস মডেল, রেসিং DNA, সুজুকি ব্র্যান্ডিং সহ বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য 1,85,000 থেকে 1,92,000 টাকার ভেতরে। নাম্বার 3, হিরো থ্রিলার 160R F5 সিঙ্গেল ডিস্ক ABS, ইঞ্জিন রিফ্রেশমেন্ট, হ্যান্ডেলিং সব মিলিয়ে বাজেট সেগমেন্টের অন্যতম সেরা। বাইকটির ইঞ্জিন হিসেবে থাকছে 4-স্ট্রোক 2 ভাল্ব, এয়ার কুল, 163cc একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 15 BHP at 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 11.2 Nm at 6500 RPM। সঙ্গে রয়েছে 5-স্পিড গিয়ারবক্স। এই বাইকটিতে TFT কালার ডিসপ্লে সমৃদ্ধ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে স্টেট পাইপ হ্যান্ডেল বারের সাথে টেলিস্কোপিক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17-ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 100/80 সেকশনের চাকা, 276mm সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17-ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 130/70 সেকশনের চাকা, 130mm ড্রাম ব্রেক। বাইকটিকে যখন আপনি স্ট্রিট রাইড করবেন তখন বাইকটির মাইলেজ পাবেন 35-38 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে বাইকটির মাইলেজ পাবেন 38-42 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 139 কেজি। এরপরে এই বাইকটিকে নিয়ে আপনি 105 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। এত সব ফিচার নেকের স্পোর্টস মডেল হিরো ব্র্যান্ডিং সহ বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য 1,95,000 থেকে 1,99,000 টাকার ভেতরে। নাম্বার 2, বাজাজ পালসার NS160। অয়েল কুল টেকনোলজির ইঞ্জিনের সাথে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, বাজাজের মাস্কুলার সিরিজের অন্যতম সদস্য। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন।
সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 80/100 সেকশনের চাকা, 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে, ন্যাট্রক্স অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিম টিউবলেস 120/80 সেকশনের চাকা, 130 মিলিমিটারের ড্রাম ব্রেক বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত, ফলে রাইডার এবং পিলিয়নেতে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে। এই বাইকটির ইঞ্জিন হিসেবে বাজাজ বেছে নিয়েছে DTSI কার্বোরেটর 4-স্ট্রোক SOHC অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার 160 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 15.5 PS at 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 14.6 Nm at 6500 RPM। বাইকটিতে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাথে গ্লিপন টাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 38-42 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 42-45 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 142 কেজি, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেকটাই কম। এরপরে ওই বাইকটিকে নিয়ে আপনি 120 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুটতে পারবেন। এত সব ফিচার, নেকড়ি স্পোর্টস মডেল, বাজাজ ব্র্যান্ডিং সহ বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য 1,97,000 থেকে 1,99,000 টাকার ভেতরে। নাম্বার 1, টিভিএস অ্যাপাচি আরটিআর 164V। বাইকটির ইঞ্জিন হিসেবে থাকছে কার্বোরেটর 4-স্ট্রোক অয়েল কুল 149.7 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 16.5 BHP at 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 14.8 Nm at 6500 RPM। সঙ্গে রয়েছে 5-স্পিড গিয়ারবক্স। বাইকটিতে TFT কালার ডিসপ্লে সমৃদ্ধ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে রেইন, আরবন এবং স্পোর্টস এই 3টি মোড সংযুক্ত রয়েছে। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17 ইঞ্চ অ্যালয় রিম টিউবলেস 90/90 সেকশনের চাকা, 270 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17 ইঞ্চ অ্যালয় রিম টিউবলেস 130/70 সেকশনের চাকা, 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পিস সিট, ফলে রাইডার এবং পিলিয়নেতে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে। পিলিয়ন সিটের পেছনে গ্র্যাভেল ব্যবহার করা হয়েছে, যেটি ধরে পিলিয়ন খুব স্বাচ্ছন্দ্য অনুভব করবে। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন অফ রোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 35-38 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 38-42 কিলোমিটার পার লিটার। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 143 কেজি, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই। এরপরে ওই বাইকটিকে নিয়ে আপনি 125 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুটতে পারবেন। এত সব ফিচার, নেকড়ি স্পোর্টস মডেল, টিভিএস ব্র্যান্ডিং সহ বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য 1,95,000 থেকে 1,99,000 টাকার ভেতরে। বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।